বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন, বয়স কত? 35। কাবা ঘরের কোন নির্মাণ হবে? কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজার আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, তাই হাজার আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজার আসওয়াদ তো যেন তেন পাথর না, জান্নাতি পাথর। কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল, এর সিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। চার দলের মক্কার চার নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো। দ্বিতীয় নেতা বলে, না এই পাথর আমি অন্য কাউরে দেবো না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে, না রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না আমি নেব। পাথর কয়টা? নেতা কয়জন? কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক আজকের জন্য এখানেই, সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত নেবে। আল্লাহর মেহরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলে নামাজ করে কমলিওয়ালা নবী প্রথম আসছেন, সবাই খুশি, আমিন রদিনা বিহারে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিষ্ণুকে বললেন, এই ঘটনা, কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইলো একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর দিয়ে রাখবে, এই নিয়ে মারা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই হালুম মাইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ, নাই কাপড় নিয়ে আসো। অনব বিষ্ণুই বললেন, কই পাথর? সবাই বললো, এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। চার নেতারে বললেন, ও চার নেতা, কাপড়ের চার কর্নারে তোমরা ধরো। চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরল, বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে। এবার বিশ্বনবী আগে আগে যায়, চার নেতারে বললেন, চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ, সম্মান আসলে জান্নাতের দিকে যায় না, সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে না, তারপরও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে যে হাজার আসল পাথর ধরছে কে? বিষ্ণুবী। কাপড়ে রাখছে কে? বিষ্ণুবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসল পাথরটা কাবার ভিতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ বলবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। চার নেতা কাপড়ের কিনারা ধরে এই খুশি, এটাই করে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলো, ঠিক না? কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন! হোয়াট এ ক্যারিশমাটিক লিডার! এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউকে দিবে না পাথর, এখন কেউই ধরতে পারে না, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসলে নাই নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।